আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি আইভি আপনাদের সাথে। আজকে শেয়ার করছি খুবই মজাদার গাজরের পায়েস। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই সবজি দিয়ে এত মজাদার পায়েস আমরা কিন্তু কম বেশি সবাই বাসায় তৈরি করে থাকি। তো গাজরের বিভিন্ন ধরনের ডেজার্ট আমরা তৈরি করে থাকি, গাজরের পায়েস, হালুয়া বা বরফি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের পায়েসের রেসিপি। আর এভাবে গাজরের পায়েস তৈরি করলে খেতে অসম্ভব মজাদার হয়। চেষ্টা করছি খুব সহজভাবে এবং সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি হাফ কেজি পরিমাণ গাজরের পায়েস তৈরি করব, সেজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরের উপরের স্কিনটা ফেলে দিয়ে মুখের কাছে যে মোটা অংশটুকু আছে ওইটুকু কিন্তু ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নিব। গ্রেটার যে ছোট ছিদ্রটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে আমার অলরেডি অনেকটা গাজর গ্রেট করা হয়ে গেছে, তো সেম প্রসেসে আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিচ্ছি। গাজরের পায়েস তৈরি করার জন্য একটি হাঁড়িতে 2 কেজি পরিমাণ গরুর দুধ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই 2 কেজি পরিমাণ দুধকে জাল করে আমি 1 কেজি করে নিব। সেক্ষেত্রে যে কোনো ধরনের পায়েসের টেস্টটা অনেকগুণ বেড়ে যায়। দুধটা অবশ্যই ঘন করে নিতে হবে। আর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করেছি, যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো এই দুধটাকে জাল করে কমিয়ে নেওয়ার পরে ফিরে আসছি ভিউয়ার্স। আর দুধটা ঘন করার সময় অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে, তা নাহলে কিন্তু দুধটা বলক এসে পড়ে যাবে। তো ভিউয়ার্স, ফিরে আসছি দুধটা ঘন করে নেওয়ার পরে। গাজরের পায়েস তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়িয়ে বসিয়েছি, আর এখন পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা হালকা একটু গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি কিশমিশ, তেজপাতা, দারুচিনি, 3টা এলাচ আর কাজু বাদাম ক্রাশ করে রেখেছি, এগুলো এখন একটু ভেজে নিব হালকা করে। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এরপর যে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। গাজরগুলোকে ঘিয়ের সাথে বেশ ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু গাজরগুলো পুড়ে যাবে এবং কালারও নষ্ট হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরগুলোকে 3-4 মিনিট ভাজার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি জাল করে রাখা ঘন দুধটা দিয়ে দেবো এর ভিতরে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে হাইটে রেখে তারপরে রান্না করে নিচ্ছি আমি। এখন আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এই পাউডার মিল্ক অ্যাড করার ফলে পায়েসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। তো এখন আমি চুলার জালটা মিডিয়াম থেকে হাইটে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্টের উপর নির্ভর করে চিনিটা দিয়ে নেবেন যে কতটা মিষ্টি খেতে চান। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা পরিপূর্ণ হয়। এখন আমি একদম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে। লবণ কোনোভাবেই বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। পায়েসের টেস্টটা যাতে আরও একটু বেশি
কিছুক্ষণ জাল করার পরে পায়েসটা কিন্তু এ পর্যায়ে বেশ ঘন হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প জালে রান্না করে নিচ্ছি। তো এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 3-4টি এলাচ 1 চামচ চিনি দিয়ে পাটায় গুঁড়ো করে নিয়েছি, এতে করে খুব সুবিধা হয়। শুধু এলাচ গুঁড়ো করতে গেলে কিন্তু অনেক সময় পাটায় লেগে যায়, এজন্য চিনিটা সাথে দিয়ে গুঁড়ো করলে সুবিধা হয়। আর আমি কিন্তু 3টা এলাচ আস্ত দিয়েছিলাম, ওগুলো আমি পরে উঠিয়ে নিব, কারণ আস্ত এলাচ মুখের নিচে পড়লে সেক্ষেত্রে খেতে আর ভালো লাগে না। এই জন্য যে আস্ত যে মশলাগুলো আমি দিয়েছি ওগুলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিব। তো এখন আরও 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন গাজরের পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। আর বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে, সেক্ষেত্রে আর খেতে ভালো লাগবে না। এখন আমি এই শুকনা মশলাগুলো উঠিয়ে ফেলবো, যে তেজপাতা দারুচিনিগুলো আছে এগুলো উঠিয়ে ফেলবো। আর এর ভিতরে 1 চা চামচ ঘি দিয়ে দিব, এই ঘিটা দিব এক্সট্রা একটা ফ্লেভার আসার জন্য, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো এখন চুলার জালটা আমি অফ করে দিয়েছি, আর নেড়ে চেড়ে ঠান্ডা করে চলে যাব পরিবেশনে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজাদার গাজরের পায়েস। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যারা এভাবে তৈরি করেন নাই। আর যারা করেন তারা তো জানেনই এই পায়েস খেতে কতটা বেশি ইয়াম্মি হয়। ছোট বড় সবাই খুব পছন্দ করবে আজকের এই গাজরের পায়েসের রেসিপিটি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না। আর আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কষ্ট করে একটা লাইক দিতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।